তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ সময়। যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে আপনাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে, এবং প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক ক্ষেত্রে অনিবার্য একটা ডকুমেন্ট হলো প্যান কার্ড। আর মাত্র 5 দিন রয়েছে বন্ধুরা, তো আপনারা কীভাবে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা রয়েছে কিনা, আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনাদের অবশ্যই income tax india e filing dot gov dot in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন, লিঙ্ক আধার। এখানে আপনারা ক্লিক করবেন লিঙ্ক আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে, এখানে আপনাদের প্যান কার্ডের নাম্বার এবং আধারের নাম্বার দুটো দিতে হবে। তো এখানে প্রথমে আপনার প্যান কার্ডের নাম্বার এবং এখানে আপনারা আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে অ্যাজ পার আধারে আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেটা এখানে আপনারা লিখবেন। লেখার পর আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, এখানে আপনারা টিকমার্ক দেবেন। দেওয়ার পরে এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ UIDAI, এখানে আপনারা ক্লিক করবেন। এই বক্সের মধ্যে ক্লিক করার পরে যে ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনার লিঙ্ক আধার এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের আধার লিঙ্ক হয়ে যাবে। এখানে আমি প্যান নাম্বার দিয়েছি, আধার নাম্বার দিয়েছি এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেটা দিয়েছি। দেওয়ার পরে ক্যাপচা কোড যেটা রয়েছে সেটাও এখানে টাইপ করেছি। টাইপ করার পরে এখন লিঙ্ক আধার অপশনে ক্লিক করব। এরপরে আমরা এখানে কী বলা রয়েছে সেটা দেখে নেব। ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দি গিভেন আধার নাম্বার, এখানে সেটা বলা রয়েছে। আমার আধার নাম্বারের সাথে প্যান অলরেডি লিঙ্ক করা রয়েছে। যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের এখানে বলা থাকবে যে লিঙ্ক হয়েছে। আপনাদের মোবাইল থেকে আপনারা SMS-এর মাধ্যমেও জানতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করা রয়েছে কিনা। তো প্যান কার্ডের সাথে এখানে আপনাদের এর জন্য একটি মেসেজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন UIDPAN লিখে আপনারা 12 সংখ্যার আপনাদের আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে 10 ডিজিটের প্যান নাম্বার দেবেন। দেওয়ার পরে 5676 78 নাম্বারে অথবা 5616 11 এই নাম্বারে মেসেজ করতে হবে। যদি আপনাদের লিঙ্ক থাকে তাহলে এখানে বলা থাকবে, মেসেজ আসবে যে আধার ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ প্যান NITI ডেটাবেস, থ্যাংক ইউ ফর ইউজিং ইউর সার্ভিসেস বলে একটি মেসেজ আপনার মোবাইলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মোবাইলে SMS-এর মাধ্যমে চেক করতে পারবেন যে আধার লিঙ্ক প্যান কার্ডের সাথে রয়েছে কিনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন।